আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা এমন একটি ইন্ডিকেটরকে নিয়ে কথা বলবো যে ইন্ডিকেটরের মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে এই মুহূর্তে আপনার শেয়ারটিকে হোল্ড করতে হবে না বিক্রি করে দিতে হবে। এবং এই ইন্ডিকেটরের সাহায্যে যদি আপনি শেয়ারকে বিক্রি করে দেন আর কখনোই লস হবে না। সেই ইন্ডিকেটরের নাম হচ্ছে প্যারাবোলিক সার। এটা আমরা খুব সহজেই আমরা পেয়ে যাব ইন্ডিকেটরস এর লিস্টের ভেতরে, সেখানে যে লিখতে হবে SAR, এখানে চলে আসবে প্যারাবোলিক সার। আপনারা দেখতে পাচ্ছেন যে প্যারাবোলিক সারটা এন্ট্রি হয়ে গেছে, তো আপনাদের বোঝা সুবিধার্থে আমি এটাকে আরেকটু বাড়িয়ে দিই, আরেকটু বড় করে দেই এবং গাঢ় করে দেই, তাহলে আপনাদের বুঝতে আরেকটু সুবিধা হবে। তো সারকে আপনারা দেখতে পাচ্ছেন যে এটা নিচে অবস্থান করছে, যখন এটা শেয়ারের নিচে অবস্থান করে তখন শেয়ারটি হচ্ছে ঊর্ধ্বমুখী যায়, যখনই শেয়ারটি হচ্ছে উপরে চলে আসে তখনই হচ্ছে শেয়ারটি নিম্নমুখী যায়। আমরা এই মুহূর্তে আছে হচ্ছে রবি আজিয়াটা লিমিটেড এর চার্টে। এই চার্টে যদি আমরা লক্ষ্য করি মার্চ মাসের দিকে, এখানে আমরা দেখতে পাচ্ছি এখান থেকে আমাদের ফেব্রুয়ারি 24 তারিখ থেকে ডাটা আমাদের সামনে আছে, সেখানে যদি আমরা লক্ষ্য করি এই জায়গাটা দেখেন স্যার নিচে অবস্থান করে, স্যার আস্তে আস্তে উপরের দিকে যাচ্ছে, প্রাইস উপর দিকে যাচ্ছে, প্রাইস উপর দিকে যাচ্ছে, এভাবে যেতে যেতে এই সময়টাতে অর্থাৎ মার্চের 10 তারিখ রবি তার সর্বোচ্চ প্রাইস, এখন পর্যন্ত আইপিও এর পরে অর্থাৎ ফেব্রুয়ারি পরে তার সর্বোচ্চ প্রাইস 52.69 টাকা। এই সময়টাতে রবি সবচাইতে উপরে অবস্থান করছিল এবং এর পরে যদি আমরা দেখি এর পরের দিনও কিন্তু প্রাইস একটু ডাউনে যখন চলে আসে তখনও কিন্তু আমাদের সারটি নিচে ইন্ডিকেট করছিল, কারণ সে ভাবছিল যে এই প্রাইসে যদি আপনি বিক্রি করে দেন তাহলে আপনার লস হতে পারে। এর পরের দিনও দেখেন হচ্ছে প্রাইসটা আরো নিচের দিকে নেমে আসে, সার কিন্তু প্রাইসের একদম কাছাকাছি চলে আসে, তারপরেও কিন্তু আপনাকে বলছিল মার্কেট ভালো হবে, এর পরের দিনও কিন্তু মার্কেট অল্প একটু পিক নাই। আপনি হয়তো ভাবতেন যে এই দিন হয়তো মার্কেট সর্বোচ্চ হচ্ছে পিক নিয়েছে, এই দিন হয়তো আমাকে বিক্রি করে দিতে হবে। এর পরের দিনও যদি আমরা দেখি এই দিনও কিন্তু একটা ভালো রেড ক্যান্ডেল তৈরি হয়েছে এবং সার কিন্তু নিচে অবস্থান করছে, সার কিন্তু নিচে অবস্থান করছে। এর পরের দিন যদি আমরা লক্ষ্য করি এর পরের দিন কিন্তু প্রাইস একদম ডাউন ট্রেন্ডে চলে আসে, একদম যখনই ডাউন ট্রেন্ডে চলে আসে আমরা যদি লক্ষ্য করি তাহলে আমরা দেখব এই জায়গাটাতে কিন্তু সে একটা হচ্ছে প্লাস হচ্ছে শেয়ার প্রাইসের উপরে সে একটা স্টার ডেভেলপ করেছে এবং এই স্টারটা কিন্তু অনেক লম্বা একটা দূরত্ব নিয়ে সে ডেভেলপ করেছে, অর্থাৎ এর মানে হচ্ছে হচ্ছে প্রাইসটি সামনে নিম্নমুখী হবে এবং যেহেতু প্রাইস থেকে বেশ খানিকটা দূরে সে হচ্ছে একটা ইন্ডিকেশন ডেভেলপ করেছে, তার মানে হচ্ছে প্রাইসটি বেশ ভালো রকমেরই নামবে, অর্থাৎ এই মুহূর্তে আমাদেরকে প্রাইসটাকে ছেড়ে দিতে হবে। আমরা যদি ধরে রাখি তাহলে আমাদের হচ্ছে একটা বড় লস আমাদেরকে দিতে হবে এবং তার ফলশ্রুতি কিন্তু আমরা দেখতে পাচ্ছি তারপরে ক্রমান্বয়ে কিন্তু প্রাইসটা নিচে নেমে আসে, একদম এই জায়গাটাতে চলে আসে এবং এখন পর্যন্ত কিন্তু হচ্ছে আমরা দেখতে পাই সার কিন্তু আমাদেরকে প্রাইস ডাউন ট্রেন্ডের ইঙ্গিত দিয়ে যাচ্ছে। ঠিক এরপরে যে এপ্রিলের মাঝামাঝি একটা সময়ে এরপরে যদি আমরা লক্ষ্য করি এপ্রিলের ছয় তারিখ কিন্তু সে আবার আপ ট্রেন্ডে যাওয়া শুরু করে, সারও কিন্তু প্রাইজের নিচে চলে আসে। আমরা দেখতে পাই যে বেশ কিছু আপ ডাউনের মাধ্যমে সার কিন্তু একটা ভালো আপ ট্রেন্ড হচ্ছে আমাদের দেয়, অর্থাৎ এই সময়টাতে যদি আমরা বাই করতাম যখন সার হচ্ছে আমাদেরকে পজিটিভ ইঙ্গিত দিয়ে দিল, সেই সময়টাতে যদি আমরা প্রাইসটাকে বুঝে শুনে বাই করতাম তাহলে আমরা এই পর্যায়ে চলে আসতাম, অর্থাৎ আমাদের একটা ভালো প্রফিট গেইন হতো। তারপরে দেখেন সার কিন্তু আবার উপরে চলে এসেছে এবং আমাদেরকে ইঙ্গিত দিচ্ছে যে সামনে কিন্তু আবার ডাউন ট্রেন্ড শুরু হবে। আমরা যারা এই দিন বাই করলাম, বাই করার পরে আমরা বুঝতে পারলাম যে সামনে আবার হচ্ছে ডাউন ট্রেন্ড শুরু হবে, এটা কিন্তু এক থেকে দুই ক্যান্ডেল আগেই এই সংকেতটা দিয়ে দেয়, অর্থাৎ যেদিন ক্যান্ডেল দেখবেন যে উপরে চলে গেছে তার মানে আপনি বুঝে নেবেন যে সামনের দিন থেকে মার্কেট ডাউন ট্রেন্ডে যাওয়া শুরু হবে, সেটাই কিন্তু হয়েছে। দেখেন এই দিন যদি যারা এন্ট্রি নিয়েছিল
এই দিন যারা এন্ট্রি নিয়েছে তারা কিন্তু ওই দিনই দেখতে পারলো যে মার্কেট ডাউন ট্রেন্ডে যাবে। তারা যদি এখানে এসে যদি মনে করে যে না মার্কেট তো পরের দিন তো মার্কেট আপ ট্রেন্ডে আছে, তার মানে সামনে আপ ট্রেন্ডে যাবে, কিন্তু দেখেন তার একদিন দুই দিন তিন দিন পরে কিন্তু মার্কেট আবার ডাউন ট্রেন্ডে চলে এসেছে, এত লম্বা ডাউন ট্রেন্ডে চলে এসেছে। ঠিক একই রকম ভাবে এই জায়গাটাতে যদি আমরা লক্ষ্য করি মার্কেট থেকে একটা ডাউন ট্রেন্ডের ইঙ্গিত কিন্তু আমরা এখান থেকে দেখতে পাচ্ছি, এখান থেকে আবার কিন্তু আমরা একটা ডাউন ট্রেন্ডের ইঙ্গিত দেখতে পাচ্ছি। এই জায়গাটাতে দেখেন আমরা বুঝতে পারছি যে মার্কেট একটু হলেও আপ ট্রেন্ডে যাবে, পরপর দুইটা হচ্ছে আমরা আপ ট্রেন্ডের সিগন্যাল পেলাম, এখান থেকে মার্কেট সামান্য গতিতে হলেও আপ ট্রেন্ডে যাবে। কিন্তু সারের উপর বেস করে কিন্তু আপনি কখনোই এন্ট্রি নেবেন না। কেন নেবেন না সেটা যদি আমরা একটু হলো দেখার চেষ্টা করি, আরএসআই আরএসআই এই দিন হচ্ছে দেখেন যদিও সার হচ্ছে পজিটিভ ইঙ্গিত দিচ্ছে, আপনার আরএসআই কিন্তু ষাট কে ক্রস করে আর উপরে যেতে পারে না, সে কিন্তু ষাট কে ক্রস করে নিচে নেমে এসেছে, অর্থাৎ আপনি কিন্তু এখানে এন্ট্রি নেবেন না। স্যার শুধুমাত্র আপনাকে একটা সঠিক সময়ে বিক্রির ইঙ্গিত দিয়ে থাকে, অর্থাৎ কখন আপনি সেলটাকে ছেড়ে দেবেন, শেয়ারটাকে ছেড়ে দেবেন, যাতে আপনার একটা বড় রকমের লস যাতে না হয়, স্যার শুধু সেই ইঙ্গিতটাই দেয়। ঠিক একই রকম ভাবে এখন আমরা আছি এস এস টিলে আমি অলরেডি স্যারকে ইমপ্লিমেন্ট করে রেখেছি, আমরা এতক্ষণ যে কথাগুলো বললাম সেটা কতটুকু হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট সেটাকে বোঝার সেটাকে আমরা বুঝবো হচ্ছে এই এস এস টিলের মাধ্যমে। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি স্যার আমাদেরকে হচ্ছে ছেড়ে দেওয়ার ইঙ্গিত দিচ্ছে, যে স্যার বলছে আমাদের এখন শেয়ারটিকে বিক্রি করে দিতে হবে এবং আমরা হচ্ছে শেয়ারটিকে এর পরের দিন এই জায়গাটাতে বিক্রি করে দিলাম। যদি আমরা এই দিন এখানে শেয়ারটাকে বিক্রি করতে না পারতাম তাহলে আমাদেরকে এইখানে একটা ডাউন ট্রেন্ডের মুখোমুখি হতে হতো, এরপরে আমরা কি করলাম আমরা ওয়েট করতে থাকলাম যে কখন আপ ট্রেন্ডে আবার যাবে। তারপরে আমরা দেখলাম যে এই জায়গাটাতে আসার পরে স্যার আমাদেরকে একটা পজিটিভ ইঙ্গিত দিল এবং এরপরে কিন্তু শেয়ারটা উপরের দিকে আস্তে আস্তে থাকলো। কিন্তু আমরা যদি শেয়ারটাকে এই জায়গায় না ছাড়তাম তাহলে দেখেন এই জায়গায় আসার পরে আপনি সর্বোচ্চ এই পর্যন্ত যদি ধরে রাখতেন, এই পর্যন্ত আসার পরে কিন্তু স্যার কিন্তু আবার বলছে যে প্রাইসটা আবার নেগেটিভ দিকে যাবে, কিন্তু শেয়ার প্রাইস কিন্তু গেছে হচ্ছে আপের দিকে, শেয়ার কিন্তু প্রাইস কিন্তু গেছে হচ্ছে আপের দিকে। কারণ কি, এই দেখেন এই দিকে তিনটা রেড ক্যান্ডেল হালকা একটু হচ্ছে ডেভেলপ করেছিল এবং এরপরে কিন্তু শেয়ার চলে যায়, সেজন্য স্যার শুধুমাত্র আপনাকে হচ্ছে বিক্রির ইঙ্গিত দেয়, কখনোই হচ্ছে শেয়ার বাইয়ের ইঙ্গিত সে দিতে পারে না। শেয়ার বাই করার জন্য অবশ্যই আপনাকে আরএসআই এমএসসিডি সিসিআই আপনারা সবাই চাইলেই এই তিনটি ইন্ডিকেটরকে আপনারা সহজেই বুঝতে পারবেন পারেন। আমি আই বাটনে লিংক দিয়ে রাখবো এবং হচ্ছে ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা দেখে নেবেন যে আমরা কিভাবে অতি সহজে আরএসআই এমএসসিডি এবং সিসিআই এর মাধ্যমে কখন আমাদের শেয়ারটিকে বাই করতে হবে, কখন আমাদের শেয়ারটিকে সেল করতে হবে, সেটা কিন্তু প্রপার ইন্ডিকেশন আমরা আরএসআই হচ্ছে এমএসসিডি এবং সিসিআই এর মাধ্যমে বুঝতে পারবো। এই তিনটা ইন্ডিকেটর বোঝা খুবই সহজ, তাহলে আপনারা খুব সহজে একটা শেয়ারের এন্ট্রি পয়েন্ট গুলো ধরতে পারবেন। এর কারণ হচ্ছে দেখেন এই জায়গাটাতে আমাকে স্যার বলছে যে আপনার হচ্ছে সামনে হচ্ছে প্রাইসটা ডাউন ট্রেন্ডে যাবে, আমি দেখলাম পরের দিন যে হালকা একটু ডাউন ট্রেন্ডে যাচ্ছে, অর্থাৎ এই পজিশনটাতে হচ্ছে প্রাইসটা একটু ভালনারেবল সিচুয়েশন ডেভেলপ করেছে। কিন্তু আমি যদি দেখি এই সময়টাতে আমার আরএসআই ছিল কিন্তু হচ্ছে কত 56, এই সময়টাতে আমার আরএসআই ছিল হচ্ছে 53 থেকে একটু সমান্তরালে এসে তারপরে, কিন্তু কিন্তু যদি দেখেন আমার এমএসসিডি রেখা কিন্তু এখনো হচ্ছে তার প্রাইস লাইনের কিন্তু উপরে আছে, রেড লাইনের উপরে আছে। এবং আমরা যদি সিসিআই দেখি, সিসিআই কিন্তু তখন হচ্ছে কখন 100 কে ক্রস করে তার বাউন্ডারিটাকে ক্রস করে উপরে যাবার চেষ্টা করছে, অর্থাৎ শুধুমাত্র এই একটা ইন্ডিকেটর দিয়ে কিন্তু আমরা সব ধরনের এন্ট্রি লেভেল নিতে পারবো না। আমাদের শুধুমাত্র বিক্রির জন্য একটা সেফ লেভেলে কোথায় আপনার স্টপ লস হচ্ছে, আপনি যদি শেয়ার থেকে বড় একটা লস করতে না চান সেই ক্ষেত্রে শুধু আপনি
এই ধরনের ইন্ডিকেটরটাকে ব্যবহার করতে পারবেন। বিভিন্ন জায়গায় বিভিন্ন ভিডিওতে আপনাকে বলবে যে এর মাধ্যমে আপনি হচ্ছে ইজিলি বাই সেল ইন্ডিকেটর ইন্ডিকেশন পেয়ে যাবেন, কিন্তু সেটার উপর বেস করবেন না, আপনি আরো কয়েকটা চার্টের উপরে এই সারকে হচ্ছে অ্যাপ্লাই করুন। অ্যাপ্লাই করে নিজে বোঝার চেষ্টা করুন যে সেখান থেকে আসলে আপনি কতটুকু প্রফিট অর্জন করতে পারবেন। ধন্যবাদ, আজকে ছিল আমাদের এই পর্যন্তই সার নিয়ে আলোচনা। আমাদের সাথে কন্টাক্ট করার জন্য আমাদের একটি মেইল অ্যাড্রেস দেওয়া আছে, চ্যানেলের ডেসক্রিপশনে মেইল অ্যাড্রেসটা দেওয়া আছে, ডেসক্রিপশনও থাকবে। পাশাপাশি আমাদের ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপে আপনারা জয়েন হয়ে নেবেন, যাতে সেখানে আমরা শেয়ার মার্কেট রিলেটেড সব ধরনের আলোচনা করতে পারি। তো আশা করি আপনারা আমাদের সাথেই থাকবেন, ইনশাল্লাহ কথা হবে আরেকটি ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।